বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শেখ কার্তিক বিন্দুন, আশা করি তোমরা ভালো আছো। করোনা ভাইরাসের জন্য আমাদের দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশক্রমে আমরা পুনরায় আবার অনলাইনে ক্লাসের কার্যক্রম শুরু করছি। সেই উপলক্ষে আজকে আমরা অনলাইনে আমি ক্লাস নিতেছি। আশা করি তোমরা নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তারা এখানে অংশগ্রহণ করলে তোমরা আজকে আমাদের যে অধ্যায় আছে ভয়েস সেই সম্বন্ধে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই সেদিকে একটু লক্ষ্য রাখো। আমি আমার অধ্যায় ভয়েস, আমরা জানি যে ভয়েস দুই প্রকার। এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, দুই নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এখন আমরা ভয়েস করতে গেলে প্রথমে আমাদের পাঁচটা নিয়ম আছে। এই পাঁচটা নিয়মকে যদি আমরা সাধারণভাবে ফলো করি বা পর্যায়ক্রমে আমরা যদি ভয়েস করি একে পরে বাই ট্রান্স, তাহলে আমাদের ভয়েসটা সঠিক বা শুদ্ধ হবে, ভুল কম হবে। তো এক নম্বরই আমরা যে কাজটা করবো প্রথমে ভয়েসে, আমি এক নম্বর কাজটা আমাদের হবে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট আছে সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে আমরা বলতে পারি কি যে এক নম্বর কাজ অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট অবজেক্টটি প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হিসাবে বসবে। দুই নাম্বার কাজ টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসে। তিন নাম্বার কাজ মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপেশন ফ্রম বসে। নাম্বার চার বাই অ্যাক্টিভ প্রিপোজিশন পজিশন বসে। পাঁচ নাম্বার অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট টি প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হিসাবে বসে। আমরা এই যে পাঁচটি কাজ করলাম, এই পাঁচটি কাজ পর্যায়ক্রমে করার পর আমরা এখন ভয়েস, আমরা জানি কি যে আমাদের টেন্সের যে বারোটা ফর্ম আছে তার মধ্যে আমরা তিনটে ফর্ম বাদ দিই, সাধারণত আমরা নয়টি ফর্মে ভয়েস করে থাকি। অর্থাৎ তিন চারে বারোটা ফর্মের ভিতর পারফেক্ট কন্টিনিউসের আমরা ভয়েসটা পরিণত করব। তাহলে আমরা নয়টা ফর্মে আমরা ভয়েস করব। এখানে যখন আমরা নয়টা টেন্সের ফর্মে ভয়েস করতে যাব তখন আমরা কি করব, প্রথমে কি প্রেজেন্ট যদি আমরা করতে যাই তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আমরা হলে কীভাবে ভয়েস করব,
তো চেইন ইনডিপেন্ডেন্ট চেইন যদি আমরা হয় তাহলে ফার্স্টই করব সা প্লাস সাহায্যকারী ক্রিয়া সাত যদি আমরা একটু এইভাবে দিই তাহলে আরো ভালো হয় সাত মানে একটি ভাই একটি এর অভি প্লাস সাহায্যকারী ক্রিয়া এম ইজ আ প্লাস মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস অবজেক্ট অর্থাৎ এখানে আমরা লিখবো যে অ্যাক্টিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট তাহলে শিক্ষার্থীরা আমরা এখন কি করব প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট একটা ভয়েস আমরা আগে অ্যাক্টিভ লিখি দেখার পরে আমরা কাজটা করি কাজটি কিভাবে করবো যেমন আমরা লিখছি যে হি এসি হি সি এ বা তাহলে আমরা এখানে দেখছি কি যে সাবজেক্ট প্রিন্সিপাল ভার মূল ক্রিয়া আর অবজেক্ট তা আমাদের প্রথমে তো আমরা জানি কি যে এক নম্বর কাজে আমরা প্যাসিভ ভয়েসে করব সেটা হচ্ছে কি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হবে তাহলে আমার অবজেক্ট এটা তাহলে এবার এবার তাহলে আমরা এখন কি করছি তারপরে লিখছিলাম কি যে টেন্স অফ পার্সন অনুযায়ী কি হবে সাহায্যকারী ক্রিয়া তাহলে সাহায্যকারী ক্রিয়া যেহেতু এখানে এবার থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার তাহলে আমার সাহায্যকারী ক্রিয়া হিসাবে এখানে লেখা আছে কি যে এম ইজ আর তাহলে আমরা জানি কি যে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা কি বসাবো ইজ সাহায্যকারী ক্রিয়া হিসাবে ইজ তাহলে এবার ইজ সিন বাই মি তাহলে কি হলো এক নম্বরের কাজ আমার ওয়ান দুই নাম্বার টু তিন নাম্বার এখানে থ্রি ফোর ফাইভ আমার তাহলে কি আমি প্রথমে যে পাঁচটা কাজের কথা বলেছি বা তোমাদেরকে লিখে দিয়েছি সেই কাজ অনুযায়ী দেখো এবার এক নম্বরে এটা কি ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়ে গেছে আমাদের ওখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কোনো হেল্পিং ভার দেওয়া থাকবে না আমি কীভাবে করবো আমাকে চিনে নিতে হবে কি যে ভয়েসটা কোন টেন্সে আছে তাহলে আমি তো বলে দিচ্ছি কি যে চেনে রাখতে আমার ভালো আছে এখানে কি যে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিন্তু আমরা যখন অনেকগুলো ভয়েসের ভিতরতে বাছাই করব এভাবে না বলা থাকবে আমরা তো এখন করছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিন্তু যখন আমাদের একসাথে মিক্স থাকবে বিভিন্ন ভয়েস দ্বারা তখন আমরা কি করব ওই মূল ভাব দেখে আমরা কিন্তু ভয়েসটাকে চিনে ফেলবো কি যে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট না পাস্ট ইন্ডিপেন্ডেন্ট না ফিউচার ইন্ডিপেন্ডেন্ট যখন আমরা দেখবো কি যে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে তখন আমরা এটাকে জানি কি যে এটা হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট তাহলে হি সি আমার প্রেজেন্ট ফর্মে আছে তাহলে নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সেই ক্ষেত্রে আমরা কি করছি ফার্স্ট পার্টিসিপল ভার ফর্ম হিসেবে আমরা কি লিখছি সি যেটি আমরা বলি যে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তাহলে প্রেজেন্ট হচ্ছে সি পাস্টে হবে স
past participle form হচ্ছে sing তাহলে আমরা কি লিখেছি কি যে past participle form 3 নম্বরের কথা বলা হয়েছিল কি যে past participle form বসবে অর্থাৎ sing she এর past participle form sing আর 4 নম্বর বলা হয়েছিল কি যে by একটি preposition বসাতে তাহলে 4 নম্বরে আমাদের যে by একটা preposition বসানো হয়েছে এবং 5 নম্বরে বলা হয়েছিল যেটা কি যে আমাদের কি করতে হবে অ্যাকটিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে তাহলে এখানে আমরা আই এম সরি এক্সট্রিমলি সরি এখানে আমার কি হবে হিম হবে হি থাকে হিম বাই হিম আমরা কতগুলো অবজেক্ট ফর্ম গুলো আমরা এখন দেখি যে কিছু অবজেক্ট ফর্ম আমাদের আছে অবজেক্ট ফর্ম গুলো কি কি ফর্ম সেটা দেখো যেমন সাবজেক্ট ফর্মের অবজেক্ট ফর্ম গুলো শিখব আই থেকে কি হবে হি থেকে কি হবে সি থেকে কি হয় দে থেকে কি হয় তারপরে আ তাহলে আই থেকে মি হি থেকে অবজেক্ট হিম সি থেকে অবজেক্ট হার দে থেকে অবজেক্ট ফর্ম দেন ইউ থাকলে ইউ হয় এবং আমার নিচে জায়গা নাই নেম যদি আমাদের থাকে হ্যাঁ নেম থেকে নেম নেম বলতে কেমন যেমন আমরা যদি বলি করিম শিয়ে বাই করিম শিয়ে বাই তখন আমরা নেমের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারবো দেখো সেটি আমাদের একটু হবে করিম শিয়েবার তাহলে কো রিম শি এবার তাহলে অ্যাক্টিভে যদি এখানে নেম করিম আসে সেটা আমরা প্যাসিভে লিখব কি যে এবার আমার অবজেক্ট সাবজেক্ট করব এবার is seen by Korean. অর্থাৎ আমরা যেটা শিখলাম কি যে সাবজেক্ট ফর্ম থেকে কি কি অবজেক্ট হয় তাহলে নেম থেকে নেম এর কোনো পরিবর্তন হয় না যে নাম সে নামই করি আই থাকলে মি হবে হি থাকলে হিম হবে সি থেকে হার হবে দে থেকে দে ই থেকে ই হবে এটা আমাদের সাবজেক্টের অবজেক্ট ফর্ম তাহলে আমরা এই অনুযায়ী যখন আমরা অবজেক্ট ফর্ম চেঞ্জ করব তখন এই যে ডান পাশে আমি যে সাবজেক্টের অবজেক্ট করেছি তোমরা সেটাকে লিখে রাখতে পারো তোমাদের সুবিধার্থে সেভাবে আমরা সাবজেক্ট অনুযায়ী করব আর যেটা আমি স্ট্রাকচার করেছিলাম কি যে আমাদের ফর্মুলা কি হবে অ্যাক্টিভ ভয়েস করে সাবজেক্ট প্লাস অ্যাক্টিভ ভয়েস প্লাস সাহায্যকারী ক্রিয়া প্লাস এমই যা তাহলে সাহায্যকারী এখানে ক্রিয়ার পদে বলছে মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্রিপোজিশন অবজেক্ট অবজেক্টটা কি অ্যাক্টিভের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাই অবজেক্ট এখানে আমি যেটা ব্র্যাকেটে রেখেছি কি যে অ্যাক্টিভ ভয়েসে যেটাই সাবজেক্ট ছিল সেটাই অবজেক্ট বা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাই হবে সাবজেক্ট অর্থাৎ উল্টো হবে কনটেন্স আমরা সেইভাবে করব এটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এখন আমার আরেকটা কাজ বাকি আছে যেহেতু হেল্পিং ভার আমার তিনটে দেওয়া আছে অ্যাম ইজ আর তাহলে অ্যাম ইজ আর কখন কোথায় সুবিধা ব্যবহার সম্ভব আমরা জানি কি যে কোয়ার্টা থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ইজ হয় আর অ্যামটা হবে ফার্স্ট পারসনে কখন হবে যখন আসবে কি যে অ্যাক্টিভে যদি আমি পাই কি যে আই সি আই সে আই সি এ বাট কিন্তু এখানে আমরা আগে এক অবজেক্ট ফর্মটা যদি বদল করি তারপর আমরা বলব এই যে আই থেকে যদি মি হয় তখন সেই ক্ষেত্রে আমরা দিতে বলব সেটা হচ্ছে কি যে এবার ইজ সেন বাই মি এটা ইউ যদি দিয়ে করে ইউ সি তখন ওখানে ইউ হবে এই ইউটা যদি প্রথমে থাকে তাহলে ইউ থেকে আমরা ইউ লিখব তা আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স চিনে আমরা প্রথমেই এই যে স্ট্রাকচারটা যে ফর্মুলা এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা কাজ করি এবং আগে যে পাঁচটা আমরা কাজ নিয়ম শিখেছি এক থেকে পাঁচ পর্যন্ত
তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখতে পারব তাহলে আমরা বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিবার উপায় হলে কি করতে হবে আমাকে দেখতে হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকতে হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম এই সেটা আমাদের সিদ আমার প্রেজেন্ট ফর্মে আছে যখন এই ভয়েসটা আমরা পাস্ট ইনডিফিনিটে পারে দেখতে যাব দেখা যাবে তখন কি হবে চেঞ্জ হয় তখন আলাদা হবে কিভাবে তখন দেখছো তখন এটাকে আমরা প্রেজেন্ট ফর্মে নিয়ে যেতে পারবো না যেমন দেখো এইভাবে দেওয়া থাকবে আই স এ বাই তাহলে এটা দেখতে হবে এটাকে পাস্ট ইনডিফিনিট আমরা যখন পাস্টে করতে যাব তখন আমরা এটা শিখব আমরা কিন্তু আজকে প্রেজেন্ট নিয়ে আলোচনা করছি অর্থাৎ প্রেজেন্টটাই শিখবো আমি খালি বললাম কি যে এবং যখন আমরা প্রেজেন্ট পারফেক্টে যাব তখন আবার এই জায়গাতে স না হয় সিন থাকবে তখন জানবেন যে প্রেজেন্ট পারফেক্ট তো আমরা যখন ওটা শিখব সেখানে যাব আজকে আমরা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট শিখছি সেহেতু আমরা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট শিখব তাহলে এখানে এবার আমরা কি বলতে পারি অ্যাক্টিভেট করতে পারি He, she, fishes. Fishes. তাহলে এখানে দেখো একটু আলাদা আছে এখানে অবজেক্টটা আমরা এ নাই ডি নাই তারপরেও আমরা বুঝতে পারছি কি যে এটা কি আছে আমার এটা অবজেক্টটা এখানে বহু বছর বোঝানো আছে এটা বহু বছর বোঝানো আছে কেমন ফিশ থেকে ফিশেস অনেকগুলো তাহলে অনেকগুলো বোঝালেও কিন্তু আমরা তখন থার্ড পার্সন দেবো না যদিও ফিস আমার থার্ড পার্সন কিন্তু এখানে বহু বচন করা আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইজ ব্যবহার করবো না তখন কি হবে আর আরটা কখন কখন ব্যবহার হবে বহু বচন যখন হবে এবং কর্তা যখন সেকেন্ড পার্সন তাহলে আমি এবার দেখো প্যাসিভে কি করে লিখছি তাহলে ফিসেস এফ আর এস এইচ এস ফিসেস আর তার জন্য আমি ইজ লিখি এবার যেহেতু বহু বছর হয়েছে আর যদি আমার এই জিনিসটা এইভাবে লেখা থাকে ইউ ইউ ক্যাচ এ বার্ড ইউ ক্যাচ এ বার্ড এটা আমার প্রেজেন্ট যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে এবং এখানে থার্ড পার্সনও যদি থাকে তাও আমরা কীভাবে দেখো দেখো প্যাসিভে আমি সাবজেক্টের ক্ষেত্রে বলছি যে এ বার্ড ইজ ক্যাচের পাশ পাঠাচ্ছি করবো কট সি এ ইউ জি এস টি কট বাই ইউ থেকে ইউ এখানে যেহেতু ইউ এখানে চেঞ্জ না হয় ইউ থেকে ইউ তাহলে আমরা যে ব্যবহারটা আমরা হেল্পিং ভাবে যে তিনটে জিনিস ফর্ম আছে অ্যাম ইজ আর ফার্স্ট পার্সন হলে এম হবে সেকেন্ড পার্সন হলে ইউ থেকে ইউ হবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হি থাকলে হিম হবে দে থাকে সি থাকে হার হবে যদি নেম থাকে তাহলে নেমই হবে যখন করিম রহিম যাই নামটা তখন আমরা নেম দিয়ে দেবো অবজেক্ট ফর্মটা নেমে তো এই আমাদের মোটামুটি আজকে ভয়েস আমরা ভয়েস যে আমরা করলাম এবং এর যে পাঁচটি নিয়ম আমি পরবর্তী ক্লাসে আশা করছি যে আমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট
এটা পরবর্তীতে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে এবং ওই নিয়মগুলো কী হবে। কিন্তু পাঁচটা প্রাথমিক কাজ সবার ক্ষেত্রেই আমাদের লাগবে, যেটা আমি প্রথমে লিখেছি, এটা যে কোনো ভয়েস করতে হলে লাগবে, একমাত্র ব্যতিক্রম ছাড়া। আমাদের কিছু ভয়েস হয় ব্যতিক্রম টেন্সের বাইরে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি আলাদাভাবে, কিন্তু যখন আমরা টেন্স অনুযায়ী করব সেই ক্ষেত্রে আমাদের এই পাঁচটা নিয়ম অবশ্যই রাখবে। এবং এই পাঁচটার বাইরে যদি কোনো ভয়েস করতে যায় তাহলে আমাদের ভয়েস ভুল হবে এবং সঠিক হবে। তা আশা করছি তোমরা আজকের এই ভয়েসের আলোচনাটা ভালো করে একটু দেখবে। পরবর্তী ক্লাসে আমি কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসলি আলোচনা করব। আশা করি তোমরা অংশগ্রহণ করবে এবং সেদিন সেগুলো শেখার চেষ্টা করবো আমরা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।